আসসালামু আলাইকুম। টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হাইব্রিড জাতের লাল ডাটা চাষ পদ্ধতি। ডাটা চাষ রবি, শীতকালে ও খরিফ, গ্রীষ্মকালে উভয় মৌসুমে শাকসবজি হিসেবে করা যায়। ডাটায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি, সি, ডি এবং ক্যালসিয়াম ও লৌহ বিদ্যমান। ডাটার কাণ্ডের চেয়ে পাতা বেশি পুষ্টিকর। খুব কম সবজিতে এত পরিমাণে বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ লবণ থাকে। বপন সময় খরিফ মৌসুমে মার্চ এপ্রিল ও রবি মৌসুমে সেপ্টেম্বর অক্টোবর। বীজের হার বিঘা প্রতি 198 থেকে 330 গ্রাম বীজ প্রয়োজন অথবা শতাংশ প্রতি 6 থেকে 10 গ্রাম বীজের প্রয়োজন। জমি তৈরি প্রায় 2.25 হাত প্রস্থ এবং প্রয়োজনীয় পরিমাণ লম্বা করে বেড তৈরি করতে হবে। দু বেডের মাঝে 1 ফুট 30 সেমি নালা থাকতে হবে। বীজ বপন বীজ সরাসরি সিটিএ অথবা লাইন করে বপন করা যায়। লাইনের ক্ষেত্রে বেডের উভয় পাশে 10 সেমি বাদ রেখে লম্বালম্বি 20 সেমি দূরে দূরে লাইন করে বীজ বপন করতে হবে। বপনের পর কাঠি বা হাত দিয়ে ঢেকে দিতে হবে। বীজ বপনের সময় সমপরিমাণ ছাই বা বালি মিশিয়ে বপন করলে সমভাবে পড়বে। জমিতে রস না থাকলে ঝাঁঝরি দিয়ে হালকা সেচ দিতে হবে। ভালো স্বাদ পাওয়ার জন্য পাতা নরম বা মোলায়ম অবস্থা শাক সংগ্রহ করতে হবে। কীটনাশক প্রয়োগ করে থাকলেও 5 থেকে 7 দিন পর শাক সংগ্রহ করতে হবে। ফলন বিঘা প্রতি 33 থেকে 40 মণ। সার প্রয়োগ পদ্ধতি সমুদয় গোবর, টিএসপি, অর্ধেক ইউরিয়া এবং পটাশ সার শেষ চাষের সময় সমানভাবে ছিটিয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে। বীজ বপনের 15 দিন পর অবশিষ্ট পটাশ এবং ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। গাছপাতলাকরণ ও আগাছা দমন বীজ বপনের 1 সপ্তাহ পর গাছপাতলাকরণ ও আগাছা পরিষ্কার করতে হবে। সারিতে 5 সেমি পরপর চারা রেখে পাতলা করে দিতে হবে। জমির ওপর চটা লেগে গেলে ভেঙে দিতে হবে। এতে করে দ্রুত গাছ বৃদ্ধি পাবে এবং গোড়া পচা রোগ থেকে রক্ষা পাবে। পানি সেচ শুষ্ক মৌসুমে 1 সপ্তাহ পরপর সেচ দিতে হবে, নতুবা শাক খসখসে হয়ে যাবে। ডাটা সংগ্রহ পরবর্তী করণীয়। ভালো স্বাদ পাওয়ার জন্য পাতা নরম বা মোলায়ম অবস্থায় শাক সংগ্রহ করতে হবে। কীটনাশক প্রয়োগ করে থাকলে 5 থেকে 7 দিন পর শাক সংগ্রহ করতে হবে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।